হ্যালো আমার শ্রোতা বন্ধুরা মাথায় টাক পড়ে যাচ্ছে জেনে নিন চারটি সহজ উপায় ছেলেরা বরাবরই শরীরে যত্নের ব্যাপারে উদাসীন সেই সাথে চুল ও ত্বকের ব্যাপারেও সপ্তাহে একটি দিনও তেল দেওয়া কিংবা শ্যাম্পু করা হয়ে থা হয়ে ওঠে না অনেকেরই কিন্তু এতে করে মাথার ত্বক এবং চুলের ফলিকলের অনেক ক্ষতি হয় যার ফলে চুল পড়া শুরু হয় যা শেষ পর্যায়ে টাকে গড়ায় তাই ছেলেদের কিছু যত্ন নেওয়া উচিত চুলের প্রতি এই টাক থেকে মুক্তি পেতে চাইলে চলুন তবে দেখে নেওয়া যাক কম সময়ের টাকের সমস্যা থেকে মুক্তি ও নতুন চুল গজানোর কিছু টিপস অলিভ অয়েল মধু ও দারুচিনি হেয়ার মাস্ক চুলের ঘনত্ব ও দৈর্ঘ্য অনুযায়ী অলিভ অয়েল গরম করে নিন এরপর এতে এক থেকে দু চা চামচ মধু এবং এক চা চামচ দারুচিনি গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন এই হেয়ার মাস্ক চুলের গোড়ায় মাথার ত্বকে ভালো করে লাগান পনেরো থেকে কুড়ি মিনিট চুলে রাখুন এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এতে চুলের গোড়া মজবুত হবে এবং টাক পড়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে মেহেদি এবং সরিষার তেলের হেয়ার মাস্ক এই মাস্কটি তৈরি করতে লাগবে মেহেদি পাতা একশো গ্রাম এবং সরিষার তেল দুশো পঞ্চাশ গ্রাম একটি প্যানি সরিষার তেল ঢেলে গরম হতে দিন এরপর এতে মেহেদি পাতাগুলি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন পাঁচ থেকে ষাট মিনিট ফুটিয়ে চুলে থেকে নামিয়ে তেল ঠান্ডা হতে দিন মেহেদি পাতা ছেঁকে নিয়ে এই তেলে চুলের গোড়ায় মাথায় ত্বকে ভালো করে লাগান এক ঘন্টা বাদে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন বেঁচে যাওয়া বাকি তেলটুকু বোতলে ভরে রেখে দিন এই মাস্কটি প্রতিদিন ব্যবহার ভালো ফল পাবেন জবা ফুল ও লেবুর রসে হেয়ার মাস্ক এক গ্লাস পানি একটি পাত্রে নিয়ে ফুটতে দিন পানি ফুটে উঠলে এতে দুটি জবা ফুল দিয়ে তিন থেকে চার মিনিট আরও ফুটিয়ে নিন এরপর পানি ঠান্ডা হতে দিন পানি ঠান্ডা হয়ে এলে ছেঁকে নিয়ে এতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মিশিয়ে নিন চুল শ্যাম্পু করে ধোয়ার পর এই মিশ্রণটি যেখানে তাক টাক পড়া শুরু করেছে সেখানে লাগিয়ে রাখুন জবা ফুলের রস নতুন চুল গজাতে সাহায্য করবে নিম পাতার ব্যবহার তিন থেকে চার গ্লাস পানি নিয়ে এতে দশ থেকে বারোটি নিম পাতা ফুটতে দিন পানি ফুটে অর্ধেক হয়ে এলে চুলা থেকে নামিয়ে চেঁকে নিন এই পানি ঠান্ডা হলে চুল ধরায় কাজে ব্যবহার করুন সপ্তাহে দুবার ব্যবহার ভালো ফল পাবেন শুভ বন্ধুরা ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য